এক মায়ের হৃদয় স্পর্শ করা কিছু কথা। চার সন্তান যখন ছোট ছিল সবাইকে নিয়ে এক রুমে ঘুমাতাম, কেউ পাশের রুমে থাকতে চাইতো না, সবাই চাইতো মা বাবার পাশে ঘুমাতে। চার কামরার বাড়িটা যেন অনেক বড় মনে হতো, তিন কামরা তো খালিই থাকতো, আর আজ আমার চার সন্তানের চারটি বড় বড় বাড়ি, কিন্তু তারপরও তাদের কাছে অনেক ছোট মনে হয় বাড়িগুলো। আজ আমার জায়গা হয় না ওইসব বাড়িতে, তাই তো আসতে হলো বৃদ্ধাশ্রমে। এতে কিন্তু দুঃখ হয় না একটুও, বরং ভালোই লাগে এই ভেবে যে ওরা আমাকে ছাড়া ঘুমাতে আর ভয় পায় না। কে মায়ের কোল ঘেঁষে ঘুমাবে এটা নিয়ে ওরা আর ঝগড়া করে না, মরলেও শান্তি পাবো এই ভেবে যে মায়ের জন্য ওরা আর কাঁদবে না, কষ্টও পাবে না। বাবা মারা যাওয়ার পর ছেলে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলো এবং প্রতি বছর একবার মার খবর নিতে যেত। একদিন বৃদ্ধাশ্রম থেকে ফোন আসলো, আপনার মায়ের অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি দেখতে আসুন। ছেলে এসে দেখে যে তার মা শেষ নিঃশ্বাস নিচ্ছেন। ছেলে বলল, মা তোমার জন্য কি করতে পারি? মা বলল, বাবা এই বৃদ্ধাশ্রমে ফ্যানটা সব সময় নষ্ট থাকে, একটি নতুন ফ্যান লাগিয়ে দিতে পারবি? ছেলে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, মা তুমি এত বছর এখানে ছিলে ফ্যান চাইলে না, এই শেষ সময়ে ফ্যান লাগিয়ে আর কি হবে? মা বলল, বাবা এখানে প্রচুর গরম, কষ্ট হলেও আমি আমার সময় পার করে নিয়েছি, কিন্তু আমার ভয় লাগে, যখন তোমার সন্তান তোমাকে এখানে রেখে যাবে তখন তুমি কষ্ট সইতে পারবে না।